সারা দেশে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া। প্রথম দিনে পেলেন ষাটার্ধ ব্যক্তিরা, পর্যায়ক্রমে দেয়া হবে সম্মুখ সারির যোদ্ধাদের। বুস্টার ডোজের জন্য নিবন্ধন না লাগলেও অধিদপ্তর থেকে আগে SMS পাঠানো হচ্ছে। দুই ডোজ টিকা নেওয়ার 6 মাস পার হলে নেওয়া যাবে বুস্টার ডোজ। শফিউল আলম সুজনের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ। পুরান ঢাকার বংশাল থেকে 63 বছর বয়সী মাকে নিয়ে টিকা কেন্দ্রে আসেন সন্তান রাশিন। দ্বিতীয় ডোজের 8 মাস পর বুস্টার ডোজের টিকা নিতে পেরে সন্তুষ্টি তাদের। আমার দাঁড়াইতে হয় নাই, একেবারে ক্লিন, আমি জাস্ট আসছি, সাথে সাথেই আমি সিরিয়ালে ঢুকে গেছি। ষাটোর্ধ ও সম্মুখ সারির যোদ্ধারা সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে আসেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টিকা নেন তারা। দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। আগে ভয় ভয় ছিল, এখন মানে টিকা দেওয়ার পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। অবশ্যই অনেক সুরক্ষিত মনে হবে, কারণ এখন তো রাস্তায় বেরোতেও ভয় লাগে। বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন না হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হবে SMS। 6 মাস আগে যারা 2 ডোজ সম্পন্ন করেছেন এমন 60 ব্যক্তিদের প্রথমে বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। আমার উদ্দেশ্যে বলছি যে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, সিস্টেমের মধ্যে অপশন আছে তৃতীয় ডোজ গ্রহণের। সেক্ষেত্রে মেসেজটা পেলে তারা সিস্টেমের মধ্যে যে টিকা কার্ড যে সংগ্রহ করা সেখানে দিলে ডাউনলোড করলে তাদের তৃতীয় ডোজের একটা অপশন চলে আসবে। বুস্টার ডোজ নেওয়ার পরও করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানলে যে কোনো সময় সংক্রমণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।